ম্যালেরিয়ার প্রবণতা রোধে ধলাই জেলায় সর্বাধিক গুরুত্ব। ম্যালেরিয়ায় সচেতনতায় বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত। প্রকোপে লাগাম টানতে আশাবাদী স্বাস্থ্য দপ্তর। সাংবাদিকদের এই কথা জানান ধলাই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অ্যাপোলো কলয়। ম্যালেরিয়া হচ্ছে মশাবাহিত একটি ব্যাধি। পরজীবী প্লাজমোডিয়ামের কারণে এটি ছড়ায়। মশা এই রোগ বহন করে থাকে। সারা বিশ্বে মানুষের মারণ রোগের ক্ষেত্রে এটি অন্যতম প্রধান কারণ। স্ত্রী মশা মানুষকে কামড়ালে এই পরজীবী প্লাজমোডিয়াম মানুষের দেহে প্রবেশ করে এবং জ্বর, মাথা ব্যথা, বমির মতো উপসর্গ দেখা দেয়। উপযুক্ত সময়ে নির্ণীত হলে এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য ব্যাধি। নির্ণয় এবং চিকিৎসায় দেরি হলে সংক্রমণ চূড়ান্ত অবস্থায় পৌঁছলে জটিল পরিস্থিতি হতে পারে। রাজ্যে ম্যালেরিয়ার প্রবণতা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় ধলাই জেলাতে। ধলাই জেলায় ম্যালেরিয়ায় কিছু সংখ্যক লোকের মৃত্যু ঘটেছে। ধলাই জেলার বিশেষ করে গঙ্গানগর ব্লক, আম্বাসা ব্লক, ডম্বুরনগর ব্লক, মনু ব্লক, ছামনু ব্লক, এই পাঁচটি ব্লকে বিশেষ করে ম্যালেরিয়ার প্রবণতা বেশি লক্ষ্য করা যায় বলে জানান ধলাই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। আমরা একটা নরমাল ব্যাডনেট নিয়েছি, অ্যারাউন্ড 227,410। এটা ব্লকের মাধ্যমে বিডিও সাহেবে কিনেছে 15 ফিনান্স কমিশন থেকে। আর মশারিটাকে আমরা ইম্প্যাগনেশন করেছি এই মশা যে রিপেলেন্ট দিয়ে, এবং এদের সাথে সাথে আমরা মাস্কিটো যে জেল, রিপেলেন্ট জেল এবং রোলন, এটাও আমরা 5টা ব্লকে আমরা যে ম্যালেরিয়া এন্ডেমিক এরিয়া ওখানে আমরা এটা ডিস্ট্রিবিউট করেছি। যেমন আম্বাসা ব্লক, গঙ্গানগর ব্লক, দুর্গানগর, ডুম্বুরনগর, মনু এবং ছামনগর, এই 5টা ব্লকে আমরা এটা স্পেশাল ড্রাইভ নিয়েছি। কারণ আমাদের যে এলালায়েন্স যে আছে এটা অলরেডি 4 ইয়ার্স অ্যাবাভ হয়ে গেছে। তো আমরা এক্সপেক্ট করি এই বছরের লাস্ট দিকে আবার আমরা নেক্সট লোটা পাবো। এই কারণে কিন্তু আমরা এই প্রিভেন্টিভ মেজার স্পেশাল ব্যাংক হিসেবে আমরা অ্যাডভান্স এই স্টেপটা আমরা নিয়েছি। ম্যালেরিয়া থেকে রক্ষা পাওয়ার জন্য ধলাই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উদ্যোগে প্রতি বছর বিভিন্ন সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য শিবির, ম্যালেরিয়া প্রবণ এলাকায় মসকিটো নেট, মসকিটো জেল, রোলন লোকজনদের মধ্যে বিতরণ করে থাকে স্বাস্থ্য দপ্তরের লোকেরা। এছাড়াও ধলাই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান যে সকল এরিয়ায় ম্যালেরিয়া প্রবণতা বেশি ওই সকল এলাকায় মাস্ক ক্লিনিং এর ব্যবস্থা গ্রহণ করা হয়। উনি আরও জানান এই বছর জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত 600টি স্বাস্থ্য শিবির করা হয় এবং এই স্বাস্থ্য শিবিরে তুলনামূলক অনেক কম ম্যালেরিয়া অ্যাক্টিভ কেস পেয়েছেন। এবছর এখনও পর্যন্ত কোনো ম্যালেরিয়ার রোগী মারা যাননি বলেও জানান। তবে গত বছর 4 জন ম্যালেরিয়ায় রোগী মারা যায়, এর তথ্য মুখ্য স্বাস্থ্য আধিকারিক আমাদের জানান। আমাদের ধলাই ডিস্ট্রিক্ট তো সারা ত্রিপুরা যদি বলতে গেলে আমরা লায়ন্স শেয়ারটা আমরা নিই, কিন্তু কম্পারেটিভলি লাস্ট ইয়ার থেকে আমাদের ম্যালেরিয়ার যে কেসগুলি অনেক কমে গেছে। যেমন জানুয়ারি মাসে এই বছরে 470 কেসেস টোটাল, আর ফেব্রুয়ারি মাসে 272, আর মার্চ মাসে 231 কেস টোটাল। এই হচ্ছে এই বছরের টোটাল। আজকে অবধি টোটাল এই 3 মাসে যদি ধরে আমরা 973 কেসেস হচ্ছে টোটাল ম্যালেরিয়া পজিটিভ আমাদের ডিস্ট্রিক্টে আসুন। এখন অবধি কোনো মৃত্যু নাই এবছরে, কিন্তু গত বছরে আনফর্চুনেটলি 4 জনের মৃত্যু হয়েছে ম্যালেরিয়া কনফার্ম। তাই আগে থেকে ম্যালেরিয়ার প্রকোপ বৃদ্ধি না পাওয়ার জন্য জেলা স্বাস্থ্য দপ্তরে উদ্যোগে ম্যালেরিয়া প্রবণ এলাকাগুলোতে ইতিমধ্যে বিভিন্ন অ্যাক্টিভিটি জারি রাখছে স্বাস্থ্য দপ্তর। মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অ্যাপোলো কলয় জানান প্রয়োজনে স্বাস্থ্যকর্মীরা ম্যালেরিয়া প্রবণ এলাকায় রাত্রি যাপন করে রাতের স্বাস্থ্য শিবির করে থাকেন। বলা যায় স্বাস্থ্য দপ্তরের এ ধরনের উদ্যোগ জারি থাকলে ধলাই জেলায় ম্যালেরিয়ার প্রকোপ অনেকটাই লাগাম টানতে পারবে স্বাস্থ্য দপ্তর। উল্লেখ্য, ম্যালেরিয়া জনিত কারণে অধিকাংশ মৃত্যুর কারণ হল সময় মতো সঠিক রোগ নির্ণীত না হওয়া এবং উপযুক্ত চিকিৎসায় বিলম্ব হওয়া। 5 ধরনের প্লাজমোডিয়াম পরজীবী আছে যা থেকে ম্যালেরিয়ার সংক্রমণ হতে পারে। যে 4 ধরনের ম্যালেরিয়া আছে তার মধ্যে প্রতি বছর 90% আক্রান্ত ব্যক্তি মৃত্যুর মুখে পড়েন প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম পরজীবীর জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।